আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহাদ সম্মানীয় দিনী ভাই বোনের আমরা আজকে কথা বলতে চাই কোরবানির টাকা সাদাকা করা জায়েজ হবে কি না কোরবান না করে এ প্রসঙ্গে আমরা জানি করোনায় বিপর্যস্ত পৃথিবী চাকুরিচ্ছ্যুত হয়ে অসহায় হয়েছে লাখো লাখো মানুষ ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে পরিস্থিতির জটিলতার কারণে প্রশ্ন উঠেছে কোরবানি না করে গরিবদেরকে ওই টাকাটা যদি সাদাকা করা হয় তাহলে কোরবানির দায় মুক্ত হওয়া যাবে কিনা এবং এ সাদাকার কারণে সবাব পাওয়া যাবে কি না এ প্রসঙ্গে আমরা বলতে চাই কোরবানি দু প্রকার এক ওয়াজিব দুই হচ্ছে নফল সামর্থ্যবান ব্যক্তিবর্গের জন্য আল্লাহ সন্তুষ্টির মানুষে পশু জবে করা ওয়াজিব আর এই কোরবানির পশু জবে করার সাথেই তার হুকুম সম্পৃক্ত অর্থাৎ পশু জবে করা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ও ফাদ ইনা আমি ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম আলহ সালামের জন্য একটি মহা জবেহ করার প্রাণী পাঠিয়ে দিলাম ও তারক না আলাই হিফিল এবং আমি এই সিস্টেমটা তার পরবর্তী সন্তানদের জন্য আমি বিদিত করে দিলাম সুরা সফেত আয়াত নম্বর একশো সাত একশত আট এ আয়তে কারি বোঝা যায় যে আল্লাহ তালা চান আমরা যেন কোরবানির পশু জবেহ করি এই সন্নাটাই তিনি আমাদের উপরে বিদিত করেছেন রাসুল সাল্লাহ তিরমিজি আদিস নাম্বার এক হাজার চারশত তিরানব্বই আল্লাহর হাবিব বলছেন নাহারে যত ন্যাক আমল মানুষ করে পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে শ্রেষ্ঠতম কোন ন্যাক আমল আর নেই তাহলে বোঝা যাচ্ছে এখানে পশু জবে করাকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে ওই পশুর মূল্য দান করাকে নয় আর আল্লাহ তালাপ এ পশু জবে করার পর গরিবদেরকে তিনি মাংস খেতে দিতে বলেছেন কোরানে বলেছেন তিনি ফাকুলু মিনহা এমল বা এস ফাকির তোমরা কোরবানির পশুর মাংস নিজেরা বক্ষণ করো এবং গরিব অসহায় মানুষকে খেতে দাও এখানে আল্লাহ তালাপ আমাদেরকে তার টাকা সাদাকা করতে বলেননি সুতরাং কোরবানির পশু জবে করার সামর্থ্য ও সুযোগ যতদিন থাকবে ততদিন পর্যন্ত পশুই কোরবান করতে হবে পশুর মূল্য সাদাকা করা যাবে না আর পশু জবে করার পর যদি কেহ চায় পুরা পশুকে সাদাকা করে দেবে সে সুযোগও ইসলামে রয়েছে তবে নিজেও পশুর কিছু অংশ বক্ষণ করা শোন আর যদি পৃথিবীর কোনো দেশ অথবা অঞ্চলে কোরবানির জন্য পশু ক্রয় করা অথবা পশু জবে করার মতো পরিবেশ না থাকে এবং ওই ব্যক্তির পক্ষ থেকে অন্য কোনো স্থানেও পশু জবে করার ব্যবস্থা করা না যায় তাহলে দুটি পন্থা অবলম্বন করা যেতে পারে এক নাম্বার আপনি সামর্থ্য আছে করেছেন ঠিক আছে কিন্তু সামর্থ্য নাই অথবা আপনি কোথায় কোরবান করবেন জায়গা নাই। কিনবেন কি বাজার নেই লকডাউনে পড়ে আছে বিশ্ব অথবা অন্য কোনো কারণে তাহলে আল্লাহর হাবিব বলছেন বলছেন রূপ সামর্থ্য আছে সে কোরবান দেবে তা আপনি সামর্থ্যই তো নাই অর্থাৎ দেয়ার পরিবেশটাই নেই এই জন্য আপনার উপর ওয়াজিবই হবে না আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন আহা আল্লাহ তালা মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু তিনি চাপিয়ে দেন না আরেকটা হতে পারে যে আমার টাকা পয়সা তো আছে ও কিনতে না পাচ্ছি না পরিবেশে না পাচ্ছি না তখন আমরা বলবো যদি আপনি একটু খুঁতখতে হন তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে কেনার পরিবেশ নাই জবের পরিবেশ নাই বাজার নাই বাজারে যাওয়া যায় না এখন কি করবেন তাহলে আপনি সতর্কতার খাতিরে ওই পরিমাণ টাকা সাদাকা করে দিতে পারেন এই হলো যাদের উপর ওয়াজিব হয় তাদের প্রসঙ্গ আর যারা নফল কোরবান করেন আমরা তাদের ব্যাপারে বলতে চাই অর্থাৎ আপনি একটা করেছেন কোরবান ওয়াজিব আদায় হয়ে গেছে দুটা তিনটা করে তাহলে ওই দুইটা হল নফল আর যারা মৃত মা বাবার পক্ষ থেকে করেন সেটাও কিন্তু নফল আমরা তাদেরকে বলতে চাই বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নফল কোরবান না করে বরং ওই টাকাটা সাদাকা করে দেন তাহলে নিশ্চয় আপনার স্বভাব কোরবান করার চেয়েও বেশি হবে নফল কোরবানের তুলনায় নফল সাদাকা বর্তমান পরিস্থিতিতে অধিক প্রয়োজন কারণ এমন মানুষ আছে যাদের গরুর গোস্ত কেন ঔষধ কেনার টাকায় নেই তারা গোস্ত খেয়ে কি করবে জীবনটাই তো বাঁচছে না ঘর ভাড়া দিতে পারছে না চাল কিনতে পারছে না কি পরিস্থিতিতে তারা আছে এজন্য তাদেরকে পশু জবে করে নফল মাংস দেওয়ার তুলনায় টাকা দিলে উপকারটা বেশি হবে আল্লাহ বেশি খুশি হবে এজন্য যারা নফল কোরবানি করেন তাদের ব্যাপারে কথা বলা যেতে পারে তারা যেন এইবার কমপক্ষে কোরবানি না করে নফল টাকাটা যেন গরিবদেরকে দিয়ে দেন কিন্তু যাদের উপরে কোরবানি ওয়াজিব তারাই কাজ করতে পারবেন না কারণ যেহেতু ফসুর জবেহ করাকে ওয়াজিব করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাস আল্লাহ ভালো করে বুঝে আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন ওসালামু আলাইকুম বরহমতুল্লাহি